মালদার হরিশ্চন্দ্রপুর পুলিশের তৎপরতায় দিল্লির গুরগাঁও এলাকা থেকে অপহরণ হয়ে যাওয়া এক নাবালিকাকে উদ্ধার করা হল পুলিশ সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে ওই নাবালিকার বাড়ি ছোট থেকেই দিদার বাড়ি বেজপুর গ্রামের স্থানীয় উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত পাঁচ মাস আগে বিদ্যালয়ে যাওয়ার পথে এলাকার বাসিন্দা পঁচিশ বছরের এক যুবক নাবালিকাকে অপহরণ করে বলে অভিযোগ এ ব্যাপারে ওই নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করেন পুলিশের একটি বিশেষ দল ও গুরগাঁও পুলিশের যৌথ অভিযান চালিয়ে অপহৃত নাবালিকাকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে এদিন ওই নাবালিকাকে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয় নানির বাড়ি থাকতো নানির বাড়ি বেজপুরায় লেখাপড়া করতো ওয়ান ক্লাস থেকে টেন পর্যন্ত আমার মেয়ে লেখাপড়া করতো সে আমার মেয়ে ওখানে থাকতো আমার মা রাখিছে তো ওইখানে যায় মানে লেখাপড়া করে সকালে রাত্রে পড়াশোনা করে আর ঘর থেকে নিয়ে কিডন্যাপ করে আর মানে নিয়ে চলে গেছে আমার মেয়েকে চক্ষু কাশিম আলি নিয়ে চলে গেছে করে চক্ষু দেখায় নিয়ে গেছে আমার মেয়েকে বলছে কি দেই আমি সকালে আমাকে ফোন করলো আমার মা দে তোমার মেয়ে কোথায় গেছে না গেছে দেখেন আমি সকালে যাই দেখি যে না আমার মেয়ে যাচ্ছে না আমার বাবা হালে আছে মা হালে আছে কোনো ইয়ে নাই চেষ্টা নেই আমি দেখে যাই না আমার মেয়ে না আর কোথায় গেলো না গেলো কি কিডন্যাপ করে কোথায় নিয়ে গেলো না গেলো চাক্ষুদ দেখাই তো গ্রামের লোক বলছে কি আমরাও বলতে পারবো না কিরকম গুন্ডা টাইপের হ্যাঁ অভিযোগ জানিয়েছি পুলিশ করছে দে কোথায় আমরা কি করবো আমরা করছি ব্যবস্থা করছি থানায় ওর মাকে নিয়ে আলো আর ইয়ে সাইনুর বাবাকে নিয়ে আলো পুলিশ উঠায় নে চলে গেল পুলিশ ছাড়ি দিল সাইনুর বাবাকে ওর মাকে তুলে নিয়ে তো আমরা তো পুলিশ আর কোনো গুরুত্ব দিচ্ছে না যাচ্ছি আমাকে ঘুরে ঘুরায় পাঠাচ্ছে যাচ্ছি আমরা ঘুরে ঘুরে পাঠাচ্ছে করেছি কোর্টে করেছি তারপরে ডিএম তো করেছি তারপরে মানে ই কী বাচ্ছে এসডিও করেছি তারপরে বিডিও করেছি সব জায়গায় আমরা প্রাণ করেছি আমার মেয়ে ক্লাস টেনে পড়তো বয়স কত বয়স সাড়ে পনেরো প্লাস তো বলছি যে আপনার মেয়ের সঙ্গে কি সেই কাশি কোনো প্রেমের না 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 কিছু নাই মালদা থেকে দেবাশিস পাল ও দেবসিং রিপোর্ট আনন্দ বার্তা মালদার হরিশ্চন্দ্রপুর পুলিশের তৎপরতায় দিল্লির গুরগাঁও এলাকা থেকে অপহরণ হয়ে যাওয়া এক নাবালিকাকে উদ্ধার করা হলো। পুলিশ সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে ওই নাবালিকার বাড়ি ছোট থেকেই দিদার বাড়ি বেজপুর গ্রামের স্থানীয় উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত পাঁচ মাস আগে বিদ্যালয়ে যাওয়ার পথে এলাকার বাসিন্দা পঁচিশ বছরের এক যুবক নাবালিকাকে অপহরণ করে বলে অভিযোগ এ ব্যাপারে ওই নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করেন পুলিশের একটি বিশেষ দল ও গুরগাঁও পুলিশের যৌথ অভিযান চালিয়ে অপহৃত নাবালিকাকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে এদিন ওই নাবালিকাকে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয় নানির বাড়ি থাকতো নানির বাড়ি বেজপুরায় লেখাপড়া করতো ওয়ান ক্লাস থেকে টেন পর্যন্ত আমার মেয়ে লেখাপড়া করতো সে আমার মেয়ে ওখানে থাকতো আমার মা রাখিয়েছে তো ওইখানে যায় মানে লেখাপড়া করে সকালে রাত্রে পড়াশোনা করে আর ঘর থেকে নিয়ে কিডন্যাপ করে আর মানে নিয়ে চলে গেছে আমার মেয়েকে চক্ষু কাসিম আলী গেছে কিডন্যাপ করে চক্ষু দেখায় নিয়ে গেছে আমার মেয়েকে বলছে কি দেই আমি সকালে আমাকে ফোন করলো আমার মা দে তোমার মেয়ে কোথায় গেছে না গেছে দেখেন আমি সকালে যাই দেখি যে না আমার মেয়ে যাচ্ছে না আমার বাবা হালে আছে মা হালে আছে কোনো ইয়ে নাই চেষ্টা নেই আমি দেখে যাই না আমার মেয়ে না আর কোথায় গেলো না গেলো কি কিডন্যাপ করে কোথায় নিয়ে গেলো না গেলো চাক্ষু দেখাই তো গ্রামের লোক বলছে কি আমরাও বলতে পারবো না গুন্ডা টাইপের হ্যাঁ অভিযান জানিয়েছি পুলিশ কোচে কোথায় আমরা কি করব আমরা করছি ব্যবস্থা করছি থানায় ওর মাকে নিয়ে আলো আর ইয়ে সাইনুর বাবাকে নিয়ে আলো পুলিশ উঠায় নে চলে গেল পুলিশ ছাড়ি দিল সাইনুর বাবাকে ওর মাকে তুলে নিয়ে তো আমরা তো পুলিশ আর কোনো গুরুত্ব দিচ্ছে না যাচ্ছি আমাকে ঘুরায় ঘুরায় পাঠাচ্ছে যাচ্ছি আমরা ঘুরায় ঘুরায় পাঠাচ্ছে করেছি কোর্টে করেছি তারপরে ডিএম তো করেছি তারপরে মানে ই কী বাচ্ছে এসডিও করেছি তারপরে বিডিও করেছি সব জায়গায় আমরা প্রাণ করেছি আমার মেয়ে ক্লাস টেনে পড়তো বয়স কত বয়স সাড়ে পনেরো প্লাস আপনার মেয়ের সঙ্গে কি সে কাশিমালের কোন না 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 কিছু নাই মালদা থেকে দেবাশিস ও দেবসিং এর রিপোর্ট আনন্দ